রক্তের যোগান নেই শান্তির বাজার জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকে গত পনেরো দিন ধরে ব্লাড ব্যাংকে কোন রক্ত নেই বিপাকে পড়তে হচ্ছে রোগী এবং তাদের আত্মীয় পরিজনদের জানা গেছে মঙ্গলবার সন্ধ্যে পাঁচটায় সাবরুম প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরিত করা হয় শান্তির বাজার জেলা হাসপাতালে রোগীর রক্তের স্বল্পতা এবং শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক রক্তের প্রয়োজনের কথা বলেন আত্মীয় পরিজনদের রক্তের ব্যবস্থা না করতে পেরে স্বজনদের আর্তনাদ শুনে রক্তদানে এগিয়ে আসেন জেলা হাসপাতালের প্রদীপ পাল নামে জনৈক নিরাপত্তা রক্ষী তার উদার মানসিকতায় সুস্থের পথে রোগী

অনুমতি দিচ্ছে না বাধ্য হয়ে কোন এক বাড়িতে করতে হয়েছিল রক্তদান শিবির সরকার পরিবর্তনের পর রক্তদান শিবির করতে গিয়ে আক্রান্ত হতে হয়েছিল উদ্যোক্তাদের এ কি ধরনের রাজনীতি এদিকে মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলছেন রক্ত যাচ্ছে কোথায় চ্যানেল দিন রাত